শাওমি হেলু আরএস থ্রি হেলু ব্র্যান্ডের প্রথম অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্ট ওয়াচ হেলু ব্র্যান্ডের কিন্তু বেশ কিছু স্মার্ট ওয়াচ বাংলাদেশে বড় রকমের জনপ্রিয়তা পেয়েছিল বিশেষ করে এলএস জিরো ফাইভ এবং ওটা আসলে কম দামে ভালো কিছু অফার করছিলো ইভেন তাদের এই যে প্রথম অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্ট ওয়াচ এটাও কিন্তু কম দামে বেশ ভালো কিছু অফার করছে আবার এটাতে অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি সনি জিপিএস সেন্সরও রয়েছে সো আশা করছি যাদের বাজেট একটু কম কিন্তু আপনি চান ওই বাজেটেরই এই প্রিমিয়াম লুকস একটি স্মার্টওয়াচ এবং সেটাতে থাকতে হবে অ্যামোলেড ডিসপ্লে তাদের জন্য এই ভিডিওটা হ্যালো আর এস্ত্রি এই স্মার্ট ওয়াশের বক্স কোয়ান্টিটি হিসেবে আমরা ঘড়িটি পেয়ে যাবো এটাকে চার্জ করার জন্য একটি ক্যাবল রয়েছে আর ইউজার ম্যানুয়াল গাইড ওয়েল এই হচ্ছে হেলু আর এস থ্রি ওয়ান প্লাস স্মার্ট তারপর হাতে আমি একটা পরে আছি জিটিআর থ্রি অলমোস্ট এদের লুকসই মানে এদের সাথে কম্পেয়ার আমি করছি না বাট লুকসে কিন্তু অলমোস্ট এরকম একটা প্রিমিয়াম ভাব দিতে পারছে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাবে তবে অবশ্যই এই স্মার্ট ওয়াচগুলোর তুলনায় এটা একটু ছোট ডায়ালটা একটু কিন্তু ছোটো এর যে বডি ফ্রেম তা কিন্তু মেটালিক বা অ্যালোয়ে দিয়ে তৈরি আর এর রেয়ার প্যানেলটা প্লাস্টিক বা পলিকারপ্রেনের তৈরি রিয়ার প্যানেলে চার্জিং টার্মিনাল এবং চার চারটি সেন্সর রয়েছে এবং এই ঘড়িটির রাইট সাইডে দুদিটা বাটন থাকছে নিচে যেটা এটা ডেডিকেটেড স্পোর্টস মোডে নেবে এবং অন্যটা মাল্টি ফাংশনাল বাটন হিসেবে ব্যবহার হবে এই ঘড়িতে কিন্তু কোনো ধরনের স্পিকার বা মাইক্রোফোন আমরা দেখতে পাচ্ছি না মূলত এটা দিয়ে চাইলে আপনি কথা বলতে পারবেন না বা কথা বলা যাবে না আর এর স্ট্র্যাপগুলো সিলিকন বা রাবারের তৈরি বাজেট ফ্রেন্ডলি স্মার্ট হওয়াশগুলো যেমনটা দেখি তার চাইতে কিছুটা প্রিমিয়াম লাগবে এবং একটু মোটাও তবে বেশ সফট আপনি চাইলে এটা পরিবর্তন করেও নিতে পারেন মূলত ঘড়িটাকে দেখে যতটা স্মার্ট লাগে এর বেল্টগুলো ঠিক ততটা প্রিমিয়াম ফিল দিতে পারে না সো আমার মনে হয় চাইলে আপনারা পরবর্তীতে পরিবর্তন করেও নিতে পারবেন ওয়েল ডিসপ্লে সেকশনে আসা যাক ওয়ান পয়েন্ট টু ইঞ্চ হল ডিসপ্লে সাইজ যার রেজুলেশন তিনশো নব্বই তিনশো নব্বই সো রেজলেশন ভালো রয়েছে ডিসপ্লের সাইজ অনুযায়ী এবং এটা খুবই কালারফুল ভিভিট কালার দেয় আবার এর ব্রাইটনেসও যথেষ্ট ভালো পেয়েছে যেহেতু আমলের প্যানেল মোটামুটি একটু ব্রাইটনেস হলেও আউটডোরে বেশ ভালোভাবেই ভিজিবল ছিল সো এর ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে না হ্যাঁ একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা কম মনে হতে পারে বাট স্টিল আইপিএসের সাথে যদি কম্পেয়ার করতে যাই তার চাইতে বেটার রেজাল্ট দিচ্ছিলো এবং এর ভিউইং অ্যাঙ্গেলও বেশ ভালোই পেয়েছি মোটামুটি সাইড থেকেও যদি দেখেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন বাট এই ডিসপ্লের যে বেজাল এরিয়া এটা কিন্তু তুলনামূলকভাবে বেশ বড় মনে হয়েছে আমার মানে ঘড়িটা দেখতে যতটুকু লাগে সেই তুলনায় ডিসপ্লের সাইজটা কিন্তু একটু ছোটোই সো এইটা যদি আর একটু বেজল রাখা যেত ডিসপ্লেটা দেখতে আরও চমৎকার লাগতো বা এই ঘড়িটার লুকসটা আরও সুন্দর হতো এর ডিসপ্লেতে টেম্পার্ড গ্লাসের প্রোটেকশন রয়েছে তবে কর্নিং গরিলা গ্লাস বা অন্য গ্লাস কিনা সে ব্যাপারটা আমরা জানতে পারিনি এই ঘড়িটা কিন্তু ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ এবং আমরা জলে চুবিয়ে দেখেছি পানি ঢুকে নিই তবে আমার সাজেশন থাকবে খালি খালি পানির মধ্যে না চুবিয়ে রাখাই ভালো হবে হ্যাঁ মাঝে মধ্যে আপনি চাইলে একটু সাধারণত কাটতে পারেন আর বৃষ্টিতে যদি হঠাৎ করে ভেজে যায় তাতে করে সমস্যা নেই তো এই ঘড়িটাতে মূলত আমরা দুইটা আকর্ষণীয় জায়গায় দেখতে পাই একটা হলো ডিসপ্লে অ্যামোলের ডিসপ্লে হ্যাঁ তার থেকে আমরা খুবই ভালো রেজাল্ট পেয়েছি এবং এটা নিয়ে আমি সন্তুষ্ট আসি জাস্ট বলবো ডিসপ্লেটা একটু বড় থাকলে ভালো হতো এরপরে দ্বিতীয় নাম্বার যেটা থাকে সেটা হলো জিপিএস এটাতে সনি জিপিএস রয়েছে এবং হ্যাঁ আমি চেক করেও দেখেছি জিপিএসটা কাজ করে তবে একদম যদি প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টওয়াচগুলোর সাথে আমরা কম্পেয়ার করতে চাই সেই ক্ষেত্রে রেজাল্ট কিছুটা পিছিয়ে থাকবে এখন হিসাব করতে হবে অবশ্যই ওদের অর্ধেকেরও অর্ধেক দাম ওয়ে আমি মনে হয় বলি বলিনি না বলা উচিত আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে পসন্দ ডট কম তাদের কাছে আপনারা হ্যালো আর এস থ্রি এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন এবং আমার মনে হয় সবচেয়ে কম মূল্যে তাদের সব আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকার আশেপাশে রয়েছে এই মুহূর্তে এর প্রাইস ভিডিও ডেসক্রিপশনে সরাসরি আমি এর পার্সেস লিঙ্কটা দিয়ে দিলাম আপনি সেখান থেকে চাইলে কেনাকাটা করতে পারছেন ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এই ঘড়িটাতে রয়েছে দুশো ত্রিশ মিলিয়াম পরের ব্যাটারি এবং কোম্পানি ক্লেম করছে স্ট্যান্ড বাই টাইম পাওয়া যাবে একুশ দিনের মতো আমি একুশ দিন বলবো না কারণ আমি নিজে ব্যবহার করে দেখেছি যদি আমার ফোনের সাথে কানেক্ট ছিল মাঝে মাঝে আবার আমি ফুল ব্রাইটনেসই ব্যবহার করেছি সেই জায়গা থেকে আমি বলবো আপনারা পনেরো থেকে ষোলো সতেরো দিনের একটা ব্যাকআপ পেয়ে যাবেন যদি সারাক্ষণ ফোনের সাথে কানেক্ট করে না রাখেন আর যদি আপনার ফোনের সাথে কানেক্ট করা থাকে এবং ব্রাইটনেস লেভেলটা মিডিয়াম থাকে সেই ক্ষেত্রে এর থেকে অনায়াসে দশ দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন বাট জিপিএস যদি অন করে একটানা ব্যবহার করতে থাকেন তাহলে হয়তো এর থেকে ঘন্টা চারেকের মতো ব্যাক পেতে পারেন জিপিএস রানিং অবস্থায় যদিও এটা আমি একটা না এত লং টাইম চেক করে দেখিনি বাট যতটুকু সময় চেক করেছি ওইটার উপরে বেস করে বললাম সো বলা যেতে পারে এর ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো ছিল এবারে আসছি এর ফিচারের কাছে রেগুলার স্মার্ট ওয়াচগুলোতে যে ফিচারগুলো আমরা দেখতে পাই অলমোস্ট সব কিছু এখানে থাকছে ইভেন চোদ্দটি স্পোর্টস মোডও রয়েছে আর এমনি রেগুলার স্মার্ট হাওয়াগুলোর মাঝে আমরা দেখতে পাই হার্ট রেট সেন্সর হ্যাঁ এটাতেও থাকছে তবে আপনি নাইনটি পার্সেন্ট এগুলো সেখানে ধরে নিতে পারেন স্লেপ কাউন্টিং রয়েছে মাঝে মধ্যে মনে হলো একটু বাড়িয়ে দেয় ইভেন রিক্সায় উঠেও যদি আপনি বসে থাকেন তাহলেও দু একবার কাউন্ট করে এবং এর পাশাপাশি আপনি ওয়েদার দেখতে পাবেন স্লিপ ট্র্যাকিং করতে পারবেন ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো এখানে শো করবে ইভেন ফেসবুকের নোটিফিকেশনগুলো কিন্তু আপনার এখানে শো করবে তাছাড়া আপনি মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করতে পারছেন কাউন্ডাউন রয়েছে ফাইন্ড মাই ডিভাইস দেন ব্রিথিং এই সমস্ত অনেক কিছুই ফিচার রয়েছে যেগুলো আমরা রেগুলার দেখে থাকি হয়তো সব ব্যবহার করাও হয় না বাট এটাতে যদি আসলে কথা বলার মতো একটা সুযোগ থাকতো অর্থাৎ ব্লুটুথ কলিং সিস্টেমটা থাকতো তাহলে আরো ভালো হতো তবে অবশ্যই এটাতে আপনি কাস্টমার ব্যবহার করতে পারবেন এই ঘড়িটাকে স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য হেলুফান নামের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে এবং ওটার সাথে কানেক্ট করে নিয়ে ওই যে বলছিলাম যাবতীয় নোটিফিকেশান এখানে দেখা যাবে পাশাপাশি মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যাবে এবং এর ওয়াশপেস পরিবর্তন করা যাবে অ্যাপসটার মাঝে অনেকগুলো ওয়াশপেস রয়েছে এবং অবশ্যই নতুন নতুন আপডেট আসবে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি আপনার নিজের ছবি দিয়েও নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারছেন হেলোফোন অ্যাপসটা বেশ ইউজার ফ্রেন্ডলি একেবারে হিজিবিজি অবস্থা না তবে অনেক ফিচার আছে এমনটা হল না মোটামুটি রেগুলার কাজ বাজার জন্য ওকে তো ফাইনালি সব কিছু দেখে এই স্মার্ট ওয়াচটাকে আমার যা মনে হয়েছে যারা কম বাজেটের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে যেহেতু একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন যেটার লুকস একটু প্রিমিয়াম হতে হবে অবশ্যই জিপিএস থাকতে হবে এবং ভালো ব্যাটারি ব্যাক থাকতে হবে পাশাপাশি আপনার হাত একদম বিশাল ভরনায় নয় মিডিয়াম সাইজের বা তাদের জন্য কিন্তু এটা একদম ঠিকঠাক এটা তাদের হাতে খুব সুন্দর মানাবে ইভেন ফিমেলদের হাতেও এই কিন্তু সহজেই মানাবে পরিশেষে এই স্মার্ট ওয়াচের কিছু খারাপ দিক বা নেগেটিভ দিক অবশ্যই রয়েছে সেগুলো আমাদের বলা উচিত যেমন আমি প্রথমে বলবো এর বেজেল আর একটু ন্যারো হতে পারত তারপরে এই ঘড়ির যে ওয়েস বা ইন্টারফেস সেটা বেশ স্মুদি বলা যায় বাট আরও একটু স্মুদ হলে ভালো লাগতো বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলোর ক্ষেত্রে এটা আমরা একদম রেগুলারই যেন দেখে আসছি দেন নো অজ অন ডিসপ্লে সাপোর্ট এখন এইটা আমার মনে হয় কি পরবর্তীতে আপডেট দিয়ে তারা দিয়ে দিতে পারে এবং সেটা করা উচিত যেহেতু অ্যামোলেড ডিসপ্লে সো এইটা দিতেই পারে এখন আমি যা যা বলতেছি এইগুলো থাকলে এই ঘড়ির দাম আরও বেশি পড়তে এটাই স্বাভাবিক কারণ এই সমস্ত জিনিস দিয়েই তো এই জন্য অন্য ব্র্যান্ডের ঘড়িগুলো রয়েছে যেগুলো প্রায় পনেরো হাজার টাকা সো সেই জায়গা থেকে এটা তাদের তিন ভাগের এক ভাগ দামে আপনারা পাবেন সো কিছু তো কনসিডার করতেই হবে বা কস্ট কাটিংয়ের শিকার বলতেই পারেন তারপরেও আমার মনে হয় পাঁচ হাজার টাকার মধ্যে যদি আমলের ডিসপ্লে যদি কোনো স্মার্ট ওয়াচকে খুঁজতে হয় তাহলে এই স্মার্ট ওয়াচটা একদম প্রথম সারিতেই থাকবে তারপরেও ডিসিশনটা আপনারা নেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও